দর্প হরণ কি করিয়া গল্প লিখিতে হয় তা সম্প্রতি শিখিয়াছি বঙ্কিম বাবু এবং স্যার ওয়াল্টার স্কট পড়িয়া আমার বিশেষ ফল হয় নাই ফল কোথা হইতে কেমন করিয়া হইল আমার এই প্রথম গল্পেই সেই কথাটা লিখিতে বসিলাম আমার পিতার মতামত অন্যরকম ছিল অনেক রকম ছিল কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে কোন মত তিনি কেতাব বা স্বাধীন বুদ্ধি হইতে গড়িয়া তোলেন নাই আমার বিবাহ যখন হয় তখন সতেরো উত্তীর্ণ হইয়া আঠেরোয় পা দিয়াছি তখন আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি এবং তখন আমার চিত্রক্ষেত্রে যৌবনের প্রথম দক্ষিণ বাতাস বহিতে আরম্ভ করিয়া কত দিক হইতে অনির্বাচনীয় গীতে এবং গন্ধে কম্পনে এবং মর্মরে আমার তরুণ জীবনকে উৎসুক করিয়া তুলিতেছিল তাহা এখনো মনে হইলে বুকের ভিতরে দীর্ঘ নিঃশ্বাস ভরিয়া উঠে তখন আমার মা ছিলেন না আমাদের শূন্য সংসারের মধ্যে লক্ষী স্থাপন করিবার জন্য আমার পড়াশোনা শেষ হইবার অপেক্ষা না করিয়াই বাবা বারো বৎসরের বালিকা নির্ঝরণীকে আমাদের ঘরে আনিলেন নির্ঝরণীর নামটি হঠাৎ পাঠকদের কাছে প্রচার করিতে সংকোচ বোধ হইতেছে কারণ তাহাদের অনেক বয়স হইয়াছে অনেক স্কুল মাস্টারি মনসেফি এবং কেউ কেউ বা সম্পাদকীয় করেন তাহারা শ্বশুর মহাশয়ের নাম নির্বাচন রুচির অতিমাত্র লালিত্য এবং নতুনত্ব হাসিবেন এমন আশঙ্কা আছে কিন্তু আমি তখন অবার ছিলাম বিচার শক্তির কোনো উপদ্রব ছিল না তাই নামটি বিবাহের সম্বন্ধ হইবার সময়ে যেমনই শুনিলাম অমনি কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ এখন বয়স হইয়াছে এবং ওকালতি ছাড়িয়া মনশেপি লাভের জন্য ব্যগ্র হইয়া উঠিয়াছে তবু হৃদয়ের মধ্যে ওই নামটি পুরাতন বেহালার আওয়াজের মতো আরো বেশি মোলায়েম হইয়া বাজিতেছে প্রথম প্রথম বয়সের প্রেম অনেকগুলো ছোট ছোট খাটো বাধার দ্বারা মধুর লজ্জার বাধা ঘরের লোকের বাধা অনভিজ্ঞতার বাধা এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মতো রঙিন তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট অনাবৃত এবং ছটা বিহীন আমাদের সেই নবীন পরিচয়ের মাঝখানে বাবা বেন্ধগিরির মতো দাঁড়াইলেন তিনি আমাকে হোস্টেলে নির্বাসিত করিয়া দিয়া তাহার বৌমাকে বাংলা লেখাপড়া শেখাইতে প্রবৃত্ত হইলেন আমার এই গল্পের শুরু হইল সেইখানে শ্বশুর মহাশয় কেবল তাহার কন্যার নামকরণ করিয়া নিচ্ছিষ্ট ছিলেন না তিনি তাহাকে শিক্ষা ও প্রভুত্ব আয়োজন করিয়াছিলেন এমন কি উপক্রমণিকা তাহার মুখস্ত শেষ হইয়াছিল মেঘনাদ বধ কাব্য পড়িয়া হেমবাবুর টিকা তাহার প্রয়োজন হইত না হোস্টেলে গিয়া তাহার পরিচয় পাইয়াছিলেন আমি সেখানে থাকিতে না পাইয়া নানা উপায় বাবাকে লুকাইয়া নব বিরহতাপে তাপে উত্তন্ত উত্তপ্ত দুই একখানা চিঠি তাহাকে পাঠাইতে আরম্ভ করিয়াছি তাহাতে quotation মার্কা না দিয়া আমাদের নব্য কবিদের কাব্য ছাপিয়া অনেক কবিতা ঢালিয়াছিলাম ভাবিয়াছিলাম ভাবিয়া প্রণয়িনীর কেবল প্রেম আকর্ষণ করাই যথেষ্ট নয় শ্রদ্ধাও চাই শ্রদ্ধা পাইতে হইলে বাংলা ভাষায় যেরূপ রচনা প্রণালীর আশ্রয় লবা উচিত সেটা আমার স্বভাবতই আসিত না সেজন্য মন ব্রজ্য সমুৎকীর্ণে সুত্রস্য বাস্তি মেগাতি অর্থাৎ অন্য জহুরীরা যে সকল মনীষীদের করিয়া রাখিয়াছেন আমার চিঠি তাহার সূত্রের মতো গাঠিয়া পাঠাইত কিন্তু ইহার মধ্যে মনিগুলির গুলির অন্যের কেবলমাত্র সূত্রটুকুই আমার স্পষ্ট করিয়া প্রচার করা আমি ঠিক সঙ্গত মনে করি নাই কালিদাসও করিতেন না যদি সত্যই তাহার মনেগুলি মাল হইত চিঠির উত্তর যখন পাইলাম তাহার পর হইতে যথাস্থানে কোটেশন মার্কা দিতে আর কার্পণ্য করি না এটুকু বেশ বোঝা গেল নববধূ বাংলা ভাষাটি বেশ জানেন তাহার চিঠিতে বানান ভুল ছিল কিনা তাহার উপযুক্ত বিচারক আমি নই কিন্তু সাহিত্য বোধ ও ভাষা বোধ না চিঠি লেখা যায় না সেটুকু আন্দাজে বুঝিতে দেখিয়া স্বামীর যতটুকু গর্ব আনন্দ হওয়া উচিত তাহা আমার হয় নাই এমন কথা বলিলে আমাকে অন্যায়বোধ দেওয়া হইবে কিন্তু তার সঙ্গে একটু অন্য ভাবও ছিল সে ভাবটুকু উচ্চতরের না হইতে পারে কিন্তু স্বাভাবিক মুশকিল এই যে উপায়ে আমার বিদ্যার পরিচয় দিতে পারিতাম সেটা বালিকার পক্ষে দুর্গম সে যেটুকু ইংরেজি জানে তাহাতে বার্ক ছাদের চিঠি তাহার উপর চালাইতে হইলে মশা মারিতে কামান দাগা হইত মশার কিছুই হইতো না কেবল ধোয়া এবং আওয়াজই সার হইত আমার যে তিনটি প্রাণের বন্ধু ছিল তাহাদিগকে আমার স্ত্রী চিঠি না দেখাইয়া ঠাকিতে পারিলাম না তাহারা আশ্চর্য হইয়া কহিল এমন স্ত্রী পাইয়াছে তোমার ভাগ্য অর্থাৎ ভাষান্তর বলিতে গেলে এমন স্ত্রীর উপযুক্ত স্বামী আমি নই নির্ঝর নিকট হইতে পত্রোত্তর পাইবার পূর্বেই যে কখনো চিঠি লিখিয়া ফেরিয়াছিলাম তাহাতে হৃদয়চ্ছ্বাস যথেষ্ট ছিল কিন্তু বানান ভুলও নিতান্ত অল্প ছিল না সতর্ক হইয়া লেখা যে দরকার তাহা তখন মনেও করি নাই সতর্ক হইয়া লিখিলে বানান ভুল হয়তো কিছু কম পড়িত কিন্তু হৃদয় হৃদয়োচ্ছ্বাসটাও মারা যাইত এমন অবস্থায় চিঠির মধ্যস্থতা ছাড়িয়া মোকাবিলায় প্রেম নিরাপদ সুতরাং বাবা আপিসে গেলেই আমাকে কালেজ পালাইতে হইত ইহাতে আমাদের উভয় পক্ষের পাঠচর্চা যে ক্ষতি হইত আলাপ চর্চায় তাহা সুদ সুদ্ধ পোষণ করিয়া লইতাম বিশ্ব জগতে যে কিছুই একেবারে নষ্ট হয় না এক আকারে যাহা ক্ষতি অন্য আকারে তাহা লাভ বিজ্ঞানে এই তথ্য প্রেমের পরীক্ষা পরীক্ষাশালায় বারংবার যাচাই করিয়া লইয়া একবারে নিঃসংশয় হইয়াছি এমন সময়ে আমার স্ত্রীর জ্যাঠতুতো বোনের বিবাহ কাল উপস্থিত আমরা তো যথা নিয়মে আইবুড়ো ভাত দিয়া খালাস কিন্তু আমার স্ত্রী স্নেহের আবেগে এক কবিতা রচনা করিয়া লাল কাগজে লাল দিয়া লিখিয়া তার ভগ্নিকে না পাঠাইয়া থাকিতে পারিল না সেই রচনাটি কেমন করিয়া বাবার হস্তগত হইল বাবা তাহার বধুমাতার কবিতায় রুণ্যে সদাপ সৌন্দর্য প্রসাদ গুণ প্রাঞ্জলতা ইত্যাদি স্বাস্থ্য সম্মত নানা গুণের সমাবেশ দেখিয়া গেল তাহার বৃদ্ধ বন্ধু দিগকে দেখেন তাহারা বলেন খাসা হইয়াছে নববধুর যে রচনা শক্তি আছে এ কথা কাহারো অগোচর রহিল না হঠাৎ এই রূপ খ্যাতি বিকাশে রচয়িত্রীর কর্ণমূল এবং কপুল দয় অরুণ বর্ণ হইয়া উঠিল উঠিয়াছিল তাহা বিলুপ্ত হইল পূর্বেই বলিয়াছি জিনিস একেবারে বিলুপ্ত হয় না কি আভাটুকু তাহার কোমল কপুল আশ্রয় লইয়া থাকিবে কিন্তু তাই বলিয়া স্বামীর কর্তব্যে শৈথুল্য করি নাই অপক্ষপা সমালোচনার দ্বারা স্ত্রী রচনার দোষ সংশোধন আমি কখনোই আলস্য করি নাই বাবা তাহাকে নির্বিচারে যতই উৎসাহ দিয়াছেন আমি ততই সতর্কতার সহিত টুটি নির্দেশ করিয়া তাহাকে যথচিত সংযত করিয়াছি আমি ইংরেজি বড় বড় লেখকের লেখা দেখাইয়া তাহাকে আবিভূত করতে ছাড়ি নাই সে কোকিলের উপর একটা কি লিখিয়াছিল আমি সেলির স্কাইলার্কস ও কিটস এর শুনাইয়া তাহাকে এক প্রকার নীরব করিয়া দিয়েছিলাম তখন বিদ্যার জোরে আমিও যেন সেলিয় কিটস এর গৌরবের কথকতা ভাগী হইয়া পড়িলাম আমার স্ত্রীও ইংরেজি সাহিত্য হইতে ভালো ভালো জিনিস তাহাকে তর্জমা করিয়া শুনাইবার জন্য আমাকে পীড়াপীড়ি করিত। আমি গর্বের সহিত তাহার অনুরোধ রক্ষা করিতাম। তখন ইংরেজি সাহিত্যের মহিমায় উজ্জ্বল হইয়া উঠিলা উঠিয়া আমার স্ত্রীর প্রতিভাকে কি ম্লান করি নাই। স্ত্রীলোকের কমনীয়তার পক্ষে এই একটু ছায়ার আচ্ছাদন দরকার। বাবা এবং বন্ধু বান্ধবেরা তাহা বুঝিতেন না। কাজেই আমাকেই এই কঠোর কর্তব্যের ভার লইতে হইতেছিল। নিশীথের চন্দ্রমধ্যাহ্নের সূর্যের মতো হইয়া উঠিলে দুই দণ্ড বাহবা দেওয়া চলে কিন্তু তাহার পরে ভাবিতে হয় ওটাকে ঢাকা দেওয়া যায় কি উপায়ে আমার স্ত্রীর লেখা বাবা এবং অন্যান্য অনেকে কাগজে ছাপাইতে উদ্যত হইয়াছিল নির্ঝরিণী তাহাতে লজ্জা প্রকাশ করিত আমি তাহার সে লজ্জা রক্ষা করিয়াছি কাগজে ছাপিয়ে দিই নাই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার বন্ধ করিতে পারা গেল না ইহার কুফল যে কতদূর হইতে পারে কিছুকাল পরে তাহার পরিচয় পাইয়াছিলাম তখন উকিল হইয়া আলিপুরে বাহির হই একটা উইল কেস লইয়া বিরুদ্ধ সঙ্গে খুব জোরের সহিত লড়িতেছিলাম উইলটি বাংলায় লেখা স্বপক্ষের অনুকূলে তাহার অর্থ যে কেউ স্পষ্ট তাহা বিধিমতে প্রমাণ করিতেছিলাম এমন সময় বিরোধী পক্ষের উকিল উঠিয়া বলিলেন আমার বন্ধু যদি তাহার বিধুষ্রীর কাছে উইলটি বুঝিয়া লইয়া আসিতেন তবে এমন অদ্ভুত ব্যাখ্যা তাহার মাতৃভাষাকে ব্যথিত করিয়া তুলিতেন না চুলায় আগুন ধরাইবার বেলা ফুরিতে ফুরিতে নাকের জলে চোখের জলে হইতে হয় কিন্তু গৃহদাহের আগুন নেবানোই দায় লোকের ভালো কথা চাপা থাকে আর অনিষ্টকর কথা গুলো মুখে মুখে হু হু শব্দে ব্যাপ্ত হইয়া যায় এ গল্পটিও সর্বত্র প্রচারিত হইল ভয় হইয়াছিল পাছে আমার স্ত্রীর কানে ওঠে সৌভাগ্য ওঠে নাই অন্তত এ সম্বন্ধে তাহার কাছ হইতে কোনো আলোচনা কখনো শুনি নাই একদিন একটি অপরিচিত ভদ্রলোকের সহিত আমার পরিচয় হইতেই তিনি জিজ্ঞাসা করিলেন আপনি কি মতে নেজ্জরনে দেবী স্বামী আমি কইলাম আমি তাহার স্বামী কিনা সে কথার জবাব দিতে চাই না তবে তিনিই আমার স্ত্রী বটেন বাহিরের লোকের কাছে স্ত্রীর স্বামী বলিয়া খ্যাতি লাভ করা আমি গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি না সেটা সে গৌরবের বিষয় নহে সে কথা আমাকে আর এক ব্যক্তি অনাবশ্যক স্পষ্ট ভাষায় স্মরণ করিয়া দিয়েছিল পূর্বেই পাঠকগ্রহণ সংবাদ পাইয়াছেন আমার স্ত্রীর জ্যাকত মনের বিবাহ হইয়াছে তাহার স্বামীটা অত্যন্ত বর্বর দুর্বৃত্ত স্ত্রীর প্রতি তাহার অত্যাচার অসহ্য আমি পাষণ্ডের নির্দয় আচরণ লইয়া আত্মীয় সমাজে আলোচনা করিয়াছিলাম সে কথা অনেক বড় হইয়া তাহার কানে উঠিয়াছিল সে তাহার পর হইতে আমার প্রতি লক্ষ্য করে সকলের কাছে বলিয়া বেড়াইতেছে যে নিজের নাম হইতে আরম্ভ করিয়া শ্বশুরের নামে পর্যন্ত উত্তম মধ্যম অধম অনেক রকম খ্যাতির বিবরণ শাস্ত্রে লিখিয়াছে কিন্তু নিজের স্ত্রীর খ্যাতিতে যশস্বী হওয়ার কল্পনা কবির মাথাতেও আসে নাই এমন সব কথা লোকের মুখে মুখে চলিতে আরম্ভ করিলে স্ত্রীর মনে তো দম্ভ হইতেই জন্মিতেই পারে বিশেষত বাবার এক অভ্যাস ছিল নির্জন সামনেই তিনি আমাকে পরস্পরের বাংলা ভাষা জ্ঞান লইয়া কৌতুক করিতেন একদিন তিনি বলিলেন হরিশ যে বাংলা চিঠিগুলো লেখে তাহার বানানটা তুমি দেখিয়া দাও না কেন বৌ তুমি দেখিয়া দাও না কেন বউমা আমাকে এক চিঠি লিখিয়াছে তাহাতে সে জগদীন্দ্র লিখিতে দীর্ঘ ই বসাইয়াছে শুনিয়া বাবার বৌমা নীরবে একটুখানি স্মিত হাস্য করিলেন আমিও কথাটাকে ঠাট্টা বলিয়া হাসিলাম কিন্তু এরকম ঠাট্টা ভালো নয় স্ত্রীর দম্ভের পরিচয় পাইতে আমার দেরি হইল না পাড়ার ছেলেদের এক ক্লাব আছে সেখানে একদিন তাহারা এক বিখ্যাত বাংলা লেখককে বক্তৃতা দিতে রাজি করিয়াছিল অপর একটি বিখ্যাত লোককে সভাপতিও ঠিক করা হয় তিনি বক্তৃতার পূর্বরাত্র অস্বাস্থ্য জানাইয়া ছুটি লইলেন ছেলেরা উপায়ন্ত না দেখিয়া আমাকে আসিয়া ধরিল আমার প্রতি ছেলেদের এই অহৈতুকি শ্রদ্ধা দেখিয়া আমি কিছু উৎফুল্ল হইয়া বলিলাম বলিলাম হইয়া উঠিলাম বলিলাম তা ব্যস্ত বিষয়টা কি বলতো তাহারা কহিল প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য আমি আমি কহিলাম ঠিক জানি পরদিন সভায় যাইবার পূর্বে জলখাবার ও কাপড় চোপড়ের জন্য স্ত্রীকে কিছু তাড়াইতে লাগিলাম নিজরণে কহিল কেন গো এত ব্যস্ত কেন আবার কি পাত্রী দেখিতে যাইতেছ আমি কহিলাম একবার দেখিয়াই নাকে কানে খত দিয়াছি আর নয় তবে এত সাজসজ্জার তারা যে স্ত্রীকে সগর্ভে সমস্ত ব্যাপারটা বলিলাম শুনিয়া কিছুমাত্র উল্লাস প্রকাশ না করিয়া ব্যাকুলভাবে পাগল হইয়াছ না না সেখানে তুমি যাইতে না। আমি কহিলাম রাজপুতনারে যুদ্ধ সাজ পড়াইয়া স্বামীকে রণক্ষেত্রে পাঠাইয়া দিত আর বাঙালির মেয়ে কি বক্তৃতা সবাতেও পাঠাইতে পারে না নির্জননী কহিল ইংরেজি বক্তৃতা হইলে আমি ভয় করিতাম না কিন্তু থাক না অনেক লোক আসিবে তোমার অভ্যাস নাই শেষ কালে শেষ কালের কথাটা আমিও ঠিক মাঝে মাঝে ভাবি নাই রামমোহন রায়ের গানটা মনে পড়িতেছিল মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর অন্য বাক্যে কবে কিন্তু তুমি রবে নিরুত্তর বক্তর বক্তিতা অন্তে উঠিয়া দাঁড়াইবার সময় সভাপতি যদি হঠাৎ দৃষ্টিহীন নারীক্ষীণ হিম কলেবর অবস্থায় একেবারে নিরুত্তর হইয়া পড়েন তবে কি গতি হইবে এই সকল কথা চিন্তা করিয়া পূর্বক্ত পলাতক সভাপতি মহাশয়ের চে আমার স্বাস্থ্য যে কোনো অংশে ভার ছিল এমন কথা আমি বলিতে পারি না বুক ফুলাইয়া স্ত্রীকে কহিলাম নির্ঝর তুমি কি মনে করো স্ত্রী কহিল আমি কিছুই মনে করি না কিন্তু আজ আমার ভারি মাথা ধরিয়া আসিতেছে বোধ হয় জ্বর আসিবে তুমি আজ আমাকে ফেলিয়া যাইতে পারিবে না আমি কহিলাম সে আলাদা কথা তোমার মুখটা একটু লাল দেখাইতেছে বটে সেই লালটা সভাস্থলে আমার দুরবস্থা কল্পনা করিয়া লজ্জায় অথবা আসন্ন জ্বরের আবেশে সে কথা নিঃসংশয়ে পর্যালোচনা না করিয়াই আমি ক্লাবের সেক্রেটারি কে স্ত্রীর পীড়ার কথা জানাইয়া নিষ্কৃতি লাভ করিলাম বলা বাহুল্য স্ত্রীর জ্বর ভাব অতি সত্তর ছাড়িয়া গেল আমার অন্তরাত্ম করিতে লাগিল আর সব ভালো হইলো কিন্তু তোমার বাংলা বিদ্যা সম্বন্ধে তোমার স্ত্রীর মনে এই যে সংস্কার এটা ভালো নয় তিনি নিজেকে মস্ত বলিয়া ঠাউরাইছেন কোনদিন বা মশারির মধ্যে নাইট স্কুল খুলিয়া তিনি তোমাকে বাংলা পড়াইবার চেষ্টা করিবেন আমি কহিলাম ঠিক কথা এইবার দর না করিলে ক্রমে আর তাহার নাগাল পাওয়া যাইবে না সেই রাত্রেই তাহার সঙ্গে একটু খিটিমিটি বাধাইলাম অল্প শিক্ষা যে কিরূপ ভয়ঙ্কর জিনিস পোপের কাব্য হইতে তাহার উদাহরণ উদ্ধার করিয়া তাহাকে শুনাইলাম ইহাও বুঝাইলাম কোনো মতে বানান এবং ব্যাকরণ বাছাইয়া লিখিলেই যে লেখা হইল তাহা নয় আসল জিনিসটা হইতেছে আইডিয়া কাশিয়া বলিলাম সেটা উপক্রমণিকায় পাওয়া যায় না সেটার জন্য মাথা চাই মাথা যে কোথায় আছে সে কথা তাহাকে স্পষ্ট করিয়া বলি না কিন্তু তবু বোধহয় কথাটা স্পষ্ট ছিল আমি কহিলাম লিখিবার যোগ্য কোন লেখা কোন দেশে কোন দিন কোন স্ত্রীলোক লেখে নাই শুনিয়া চড়িয়া মেয়েলি সে বলিল কেন মেয়েরা লিখিতে পারিবে না মেয়েরা এতই কিহীন আমি কহিলাম রাগ করিয়া কি করিবে দৃষ্টান্ত দেখাও না নির্ঝরণী কহিল তোমার মতো যদি আমার ইতিহাস পড়া থাকিত তবে নিশ্চয়ই আমি ঢের দৃষ্টান্ত দেখাইতে পারিতাম এই কথাটা শুনিয়া আমার মন একটু ভালো গল্প লিখিবার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল কথায় স্থির হইল আমরা দুজনেই সেই কাগজে দুটো গল্প লিখিয়া পাঠাইবো দেখি কাহার ভাগ্যে পুরস্কার জোটে রাত্রের ঘটনা তো এই পরদিন প্রভাতের আলোকে বুদ্ধি যখন নির্মল হইয়া আসিল তখন দিদা জন্মিতে লাগিল কিন্তু প্রতিজ্ঞা করিলাম অবসর ছাড়িয়া হইবে হইবে। না। হাতে দুই সময় ছিল। প্রকৃতিবাদ অভিধান কিনিলাম বঙ্কিমের বইগুলাও সংগ্রহ করিলাম কিন্তু বঙ্কিমের লেখা আমার চেয়ে আমার অন্তপুরে অধিক পরিচিত তাই সে মহদশ্রয় পরিত্যাগ করিতে হইল ইংরেজি গল্পের বই দেদার পড়িতে লাগিলাম একটা করাইলাম খুবই চমৎকার হইল বাংলা সমাজে সে সকল ঘটনা কোনো অবস্থাতেই ঘটিতে পারে না কালের পাঞ্জাবের সীমান্ত দেশে গল্পের ভিত্তি ফা দিলাম সেখানে সম্ভব অসম্ভবের সমস্ত বিচার একেবারে নিরাকৃত হওয়াতে কলমের মুখে কোনো বাধা রইল না উদ্দাম প্রণয় অসম্ভব বীরত্ব নিদারুন পরিণাম সার্কাসের ঘোড়ার মতো আমার গল্প ঘেরিয়া অদ্ভুত গতিতে ঘুরিতে লাগিল রাত্রে আমার ঘুম হইতো না দিনে আহার কালে ভাতের থালা ছাড়িয়া মাছের ঝোলের বাটিতে ডাল ঢালিয়া দিতাম আমার অবস্থা দেখিয়া নির্ঝরণী আমাকে অনুনয় করিয়া কহিল আমার মাথা খাও তোমাকে আর গল্প লিখিতে হইবে না আমি হার মানিতেছি আমি উত্তেজিত হইয়া বলিলাম তুমি কি মনে করিতেছ আমি দিন কেবল গল্প ভাবিয়াই মরিতেছি কিছুই না আমার মক্কেলের কথা ভাবিতে হয় তোমার মতো গল্প এবং কবিতা চিন্তা করিবার অবসর পড়িয়া থাকিলে আমার ভাবনা কি ছিল যা হোক ইংরেজি প্লট এবং সংস্কৃত অভিধানে মিলাইয়া একটা গল্প খাড়া করিলাম মনের কোণে ধর্ম বুদ্ধিতে একটু পীড়া পিড়ি পীড়াবোধ হই করিতে লাগিলাম ভাবিলাম বেচারা নির্ঝর ইংরেজি সাহিত্য পড়ে নাই তাহার ভাব সংগ্রহ করিবার ক্ষেত্রে সংকীর্ণ আমার সঙ্গে তাহারে লড়াই নিতান্ত অসমকক্ষের লড়াই উপসংহার লেখা পাঠানো হইয়াছে বৈশাখের সংখ্যায় পুরস্কার যোগ্য গল্পটি বাহির হইবে যদিও আমার মনে কোনো তবু সময় যত নিকটবর্তী হইল মনটা চঞ্চল হইয়া উঠিল বৈশাখ মাসও আসিল একদিন আদালত হইতে সকাল সকাল খবর পাইলাম বৈশাখের উদ্দীপনা আসিয়াছে আমার স্ত্রী তাহা পাইয়াছে ধীরে ধীরে নিঃশব্দ পদে অন্তপুরে গেলাম স্বয়ং ঘরে উকি মারিয়া দেখিলাম আমার স্ত্রী কড়ায় আগুন করিয়া একটা বই পুড়াইতেছে দেওয়ালের আয়নায় নায় মুখের সে প্রতিবিম্ব দেখা যাইতেছে তাহাতে স্পষ্ট বুঝা গেল কিছু পূর্বে সে অশ্রু বর্ষণ করিয়া লইয়াছে মনে আনন্দ হইল। কিন্তু সেই সঙ্গে একটু দয়াও হইল আহা বেচার গল্পটি উদ্দীপনায় বাহির হয় নাই কিন্তু এই সামান্য ব্যাপারে এত দুঃখ স্ত্রী অহংকারে এত অল্পেই ঘা পড়ে আবার আমি নিঃশব্দ পদে ফিরিয়া গেলাম উদ্বীপনা আপিস হইতে নগদ দাম দিয়া এটা কাগজ কিনে আনিলাম আমার লেখা বাহির হইছে কিনা দেখিবার জন্য কাগজ খুলিলাম সূচিপত্র দেখিলাম পুরস্কার যোগ্য গল্পটির নাম বিক্রম নারায়ণ নহে তাহার নাম ননদিনী এবং তাহার রচয়িতা নাম একই এ যে নির্ঝরনী দেবী বাংলাদেশে আমার স্ত্রী ছাড়া আর কারোর নাম নির্ঝরনী আছে কি গল্পটি খুলিয়া পড়িলাম দেখিলাম নির্ঝড়ের সেই হতভাগিনী যে একটু তো বনের বৃত্তান্তাল পালা বর্ণিত একেবারে ঘরের কথা সাদা ভাষা কিন্তু ছবির মতো চোখে এবং জলে এ যে আমার নির্ঝর তাহাতে নাই তখন আমার ঘরে সেই দাহদৃশ্য ও ব্যথিত রমনী সেই ম্লান মুখ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া বসে ভাবিতে লাগিলাম রাত্রে শুইতে আসিয়া স্ত্রীকে বললাম নির্ঝর যে খাতায় তোমার লেখাগুলো আছে সেটা কোথায় নির্ঝরণী বলিল কেন সে করিবে আমি কহিলাম আমি ছাপিতে দিব বলে আহা আর ঠাট্টা করিতে হইবে না আমি বললাম না ঠাট্টা দিব নির্ঝরণী কহিলেন সে কোথায় গেছে আমি জানি না আমি কিছু জেদের সঙ্গে বলিলাম না নির্ঝর সে কিছুতেই হবে না বলো সে কোঠায় আছে নির্ঝরনি কহিল সত্যই সেটা নাই আমি কেন কি হইল নির্ঝরণী সে আমি পুরাইয়া ফেলিয়াছি আমি চমকে উঠিয়া কবে পুড়াইলে নির্ঝরণী বলিল আজই পুড়াইয়াছে আমি কি জানি না যে আমার লেখা ছাই লেখা শ্রীলোকের রচনা বলিয়া লোকে মিথ্যে পড়িয়া প্রশংসা করে ইয়ার পর হইতে যে পর্যন্ত নির্ঝরকে সাধ্য সাধনা করিয়াও এক সত্য লেখাইতে পারি নাই এটি শ্রী হরিশচন্দ্র হালদার উপরে যে গল্পটি লেখা হইয়াছে তাহার আনাই গল্প আমার স্বামী যে বাংলা কত অল্প জানেন তাহা তার রচিত উপন্যাস পড়িলেই কাহারও বচিত লইয়া এমনি করিয়া কি গল্প বানাইতে হয় ইতি নির্ঝরণী দেবী স্ত্রীলোকের চাতুরী সম্বন্ধে দেশ বিদেশী শাস্ত্রে অশাস্ত্রে অনেক কথা আছে তাহাই স্মরণ করিয়া পাঠকেরা ঠকিবেন না আমার রচনাটুকুর ভাষা বানানকে সংশোধন করিয়া দিয়াছেন সে কথা আমি বলিব না না বলিলেও বিজ্ঞ অনুমান করিতে পারিবেন আমার স্ত্রী যে বাংলায় পরম পণ্ডিত এবং গল্পটা যে আসারে ইহাই প্রমাণ করিবার এই অতি সহজ উপায় তিনি বাহির করিয়াছেন এই জন্যই কালিদাস লিখিয়াছেন স্ত্রীরাম শিক্ষিত পটুত্তম তিনি স্ত্রী চরিত্র বুঝিতেন আমিও সম্প্রতি চোখ ফুটার পর হইতে বুঝিতে শুরু করিয়াছি কালে হয়তো কালিদাস হইয়া উঠিতেও পারিব কালিদাসের সঙ্গে আরো একটু সাদৃশ্য দেখিতেছি শুনিয়াছি কবি বর্ণবাহের পর তাহার বিদুষী স্ত্রীকে শ্লোক রচনা করিয়াছিলেন শব্দ প্রয়োগ সম্বন্ধে এরূপ দুর্ঘটনা বর্তমান লেখকেরাও তারাও অনেক ঘটিয়াছে অতএব সমস্ত গভীর ভাবে পর্যালোচনা করিয়া আসা হইতেছে কালিদাসের যেরূপ পরিণাম হইয়াছিল আমার পক্ষেও তা অসম্ভব নয় ইত্রী শ্রী হ এই গল্প যদি ছাপানো হয় আমি বাপের বাড়ি চলিয়া যাইব শ্রীতির নি আমি তৎক্ষণাৎ শ্বশুর বাড়ি যাত্রা করিব শ্রী হ